মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি নিহত পরিবারের জন্য সহযোগিতা করার ঘোষণা কিন্তু দিয়েছেন অনেক আগে সুতরাং আমার আহ্বান থাকবে যে যাদের কাছে সুনির্দিষ্ট তথ্যটা আছে যে একটা মানুষ মারা গেছে যেটা এই তালিকায় নাই এই সংখ্যার মধ্যে নাই এটা যদি সরকারকে জানানো হয় তাহলে কিন্তু দুইটা সুবিধা সরকারও পরীক্ষা নিরীক্ষা করে তাদের তালিকাটা চূড়ান্ত করতে পারে দুই একটা পরিবার কিন্তু দ্রুত সহায়তা পেতে পারে তো আমি কিন্তু আহ্বান জানাই এবং এটা শুধু আমার আহ্বান না এটা সরকারেরও আহ্বান তো এখন সরকারের দিক থেকে কাল ক্ষেপনের কোনো ব্যাপার এখানে ছিল না সরকারের অবস্থান থেকে যে কোনো কিছু জানানোর জন্য একটু সময় লেগেছে তাই আমি আপনি যদি সরকারের যে কোনো কাজের মেকানিজমের সাথে থাকেন এটার মধ্যে যেভাবে বুরুক্রেসি আসে বুরুক্রেসি আমরা একটা নেতিবাচক শব্দ হিসেবে দেখি কিন্তু মেনি এ টাইমস এই বুরুক্রেসিটা কিন্তু নিশ্চিত করে যে কেউ কোনো ভুল ভ্রান্তি করে ফেললো না পূর্ণ কোনো রিপোর্ট চলে যাচ্ছে না সুতরাং আমি এটাকে জাস্টিফাই করব না কিন্তু আমি বলবো যে ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল কেন সরকারের তরফ থেকে তথ্য পেতে একটু সময় লাগে এই যে মানুষ জানাবে আপনি বলছেন আমি তো জানতে চাই যে মানুষ কোথায় জানাবে কার কাছে জানাবে পুলিশের কাছে বা কোনো হটলাইন আছে এরকম কোনো জায়গায় সেই জায়গাটা একটা জিনিস পাশাপাশি একটা জিনিস মানে সাধারণ মানুষের মধ্যে মানে বিভিন্ন জায়গাতেও মানে চলাফেরা করা হয় ঘোরতর আওয়ামী লীগ সাপোর্টার তাদের মধ্যে একটা প্রশ্ন যে আওয়ামী লীগের সরকারের কাছ থেকে এটা আশা করে নাই এতগুলো হত্যাকাণ্ড যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে একটি জীবনও যায় সেটি তিনি আশা করেন নাই সেটার জন্য তিনিও দুঃখিত সেই জায়গাটায় আসলে মাননীয় প্রধানমন্ত্রীরও একটা যে অনুভূতি আপনি একদম কাছে থাকেন আপনার কাছ থেকে শুনতে চাই প্লাস যে হটলাইন কোথায় জানাবে যে কেউ মারা গেল আহত হলো জি আমি মনে করি যে সরকারের যেটা সার্বজনীন স্থায়ী ব্যবস্থা হলো নিকটস্থ থানায় জানানো এটা এটা কিন্তু ইয়ে আরেকটা হইতে পারে ইনফর্মালি মিডিয়াতে জানানো তো মিডিয়াও যেহেতু এক ধরনের মানে সংবাদ মানে মানে পরিবেশনের কাজ করে সেটাও ইউজফুল কিন্তু প্রথমে আমি মনে করি থানায় জানানোটাই সবচেয়েতে মানে আমি কাঙ্ক্ষিত মনে করি একটা সুনাগরিক হিসাবে বা যে কেউ এটা করতে পারে সুতরাং যদি হইতো তাহলে কিন্তু মানে অনেক তথ্য এখানে চলে আসতো অনেক ক্ষেত্রে এরকমও হয়েছে অনেক ক্ষেত্রে বলবো না কোনো কোন ক্ষেত্রে এরকম হয়েছে যে হয়তো একজন আহত হয়েছে তারপরে তার নিকটজন ওই তার বডিটা এটা মৃত হোক আর আহত হোক এটা নিজেরা নিয়ে চলে গেছে এখন এই এই জিনিসটা হয়তো মিডিয়াতে এসছে কোনো কারণে কিন্তু সরকারের তালিকায় নেই তালিকায় হয়তো নেই আমি কিন্তু হয়তো বলছি এটা একটু বোঝার ব্যাপার নানান সরকারের কাদের নানান রকম মানে প্রক্রিয়াগত চ্যালেঞ্জেস আছে প্রক্রিয়া মানে ডিউ ডিলিজেন্স রাখার জন্য এটা এটা হয় সো আমার মনে হয় যে এই জায়গাটাতে মানে সরকারের কাছে জানানোর ক্ষেত্রে আর জানার ক্ষেত্রে জানার ক্ষেত্রেও আমি মনে করি যে পৃথিবীর কোথাও তাৎক্ষণিকভাবে কোনো কিছুর কনফার্মেশন দেওয়া রাষ্ট্র সরকারের পক্ষে সম্ভব নয় এটা এটা যে কোনো জায়গায় হোক ইভেন ইন আমেরিকা এটা হবে না